হাই বন্ধুরা আজকের জিআই অর্থাৎ রিজেনিং ক্লাসের প্রথম জিআই প্রত্যেকটা জিআই কিন্তু চাকরি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক দেখো কী দেওয়া হয়েছে যদি ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন টু ফোর হয় এবং সিক্স প্লাস থ্রি প্লাস এইট টু ইলেভেন হয় তাহলে নাইন প্লাস ফাইভ প্লাস এইট সমান সমান কত অপশান উত্তর দেওয়া রয়েছে আগের ক্লাসগুলি যারা ফলো করেছে তারা নিশ্চয়ই জানবে বা জানো যে এই যে প্রথম যে দুটো নিয়ম দেওয়া হয়েছে ঠিক সেই নিয়মগুলি অ্যাপ্লাই করে এই উত্তরটাও বের করতে হবে যিনি প্রশ্ন করেছেন তিনি কিন্তু নিশ্চয়ই যে কোনো একটা জিনিস ভেবে বা তার মতন করে কিন্তু এটা সাজিয়েছে তুমি যদি পারো তাহলে তোমার মতন সাজিয়েও কিন্তু এরকম জিয়াই অনেক তৈরি করা যায় দেখো তুমি মনে মনে ভাবতে পারো যে এই যে দুটো ওয়ান বা ভাবতে পারো যে শুধু মাঝখানের সংখ্যাটা এখানে বসিয়েছে তুমি প্রথমটা যে নিয়ম অ্যাপ্লাই করবে দ্বিতীয়টার ক্ষেত্রে সেটা কিন্তু হওয়া উচিত তাহলে এইখানে কিন্তু মাঝখানে যে তিন সেখানে কিন্তু এটা রয়েছে ইলেভেন তুমি কি বললাম প্রথমটা ভাবলে যে এইখানে ফোর রয়েছে ওয়ান আর সেভেনকে ক্যান্সেল করে শুধু ফোরকে বসিয়েছে এটার ক্ষেত্রে তুমি ভাবতে পারো সিক্স আর এইটকে আউট করে শুধু থ্রিকে বসাতে পারতো কিন্তু এইখানে না সে কিন্তু সেই নিয়মটা অ্যাপ্লাই করেনি এবার তুমি মনে মনে ভাবতে পারো যে এইগুলি যদি স্কোয়ার করে করে অর্থাৎ এই একের স্কোয়ার এক একের স্কোয়ার যোগ চারের স্কোয়ার যোগ সাতের স্কোয়ার এইগুলো যোগ করে কিছু একটা করেছে একের স্কোয়ার এক চারের স্কোয়ার ষোলো সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ তাহলে এইগুলোকে যোগ করলায় সিক্সটি সিক্স না সিক্সটি সিক্স এর সঙ্গে চারের কোনো মিল নেই তাহলে তুমি যে নিয়মটা অ্যাপ্লাই করতে যাচ্ছো সেটা এখানে প্রযোজ্য নয় এবার একটা দেখো সরাসরি যদি উত্তরে চলে যাওয়া যায় এই যে শেষ সংখ্যা এবং প্রথম সংখ্যা বা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ ফল করো তাহলে সেভেন প্লাস ওয়ান ইকোয়াল টু কী হচ্ছে এইট কী বলতে চাইছি যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করো তার থেকে মিডিল সংখ্যাটা বাদ দাও তাহলে আঠের থেকে চার বাদ দিলে কত হচ্ছে চার তুমি এইটা ভাবতে পারো যে এইভাবে হতে পারে এই নিয়মটা বা তুমি যে নিয়মটা অ্যাপ্লাই করবে এটার ক্ষেত্রেও কিন্তু তাই হওয়া উচিত চলো সিক্স আর অর্থাৎ এর প্রথম সংখ্যা এবং এর শেষ সংখ্যা এটা যেমন করলে যোগ করো সিক্স আর এইট প্লাস করলে কত হচ্ছে ফর্টিন তার থেকে কী করা হয়েছে মাঝখানে সংখ্যাটা বাদ দেবে মাইনাস করো থ্রি কত হচ্ছে ফর্টিনের থেকে থ্রি বাদ দেবে কত হচ্ছে ইলেভেন হ্যাঁ ইলেভেন এইখানে রয়েছে এই যে দুটো নিয়ম তুমি অ্যাপ্লাই করলে এটার বেলাও কিন্তু তাই অ্যাপ্লাই করে দেখতে হবে উত্তরে সেটা আছে কি না তাহলে দেখো নাইন এবং এইট প্লাস করলে অর্থাৎ এর প্রথম সংখ্যা এবং এর শেষ সংখ্যা নিয়ম অনুসারে দুটো প্লাস করলে করে কত হচ্ছে সেভেন্টিন তার থেকে ফাইভ মাইনাস করে অর্থাৎ মিডলের সংখ্যাটা করলে কত হচ্ছে টুয়েলভ দেখো উত্তর কোথাও রয়েছে নাকি অপশানে এগারো তেরো বারো চোদ্দো হ্যাঁ এই যে বারো রয়েছে সো সি দ্য রাইট অ্যান্সার রকম সমস্যা হলে জানাবে কমেন্ট করে চলে যাবো পরের অঙ্কে বা জিআইতে দেখো নাম্বার টু এটা ঠিক জিআই বা রিজেনিং নয় একটা সিম্পলিফিকেশান অর্থাৎ ছড়ালীকরণের অঙ্ক বেশিরভাগ চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় বলেই কিন্তু এটা আমি এখন তোমাদের করে দেখাচ্ছি যারা পারো তারা কিন্তু দেখার সঙ্গে সঙ্গে এই সরলীকরণটা জাস্ট না পাতিয়ে না অঙ্ক করে উত্তর করে দিতে পারবে কিন্তু যারা জানো না তাদের কাছে কিন্তু অনেক সমস্যার বিষয় হয়ে যায় তাহলে সেখানেও দেখো কী বলা হচ্ছে কি বললাম মনে করো তোমাদের যদি এরকম থাকতো ব্যাপারটা যে দুই পূর্ণ একে চার গুণ তিন তাহলে তোমরা কি করতে নিয়ম যেটা যে এইটা এটা গুণ তার সঙ্গে এটা যোগ অর্থাৎ চার দুগুনি আট নয় এই নয় চার গুণ তিন যদি এটা এটা কাটাকাটি যায় তো কাটাকাটি করতো আর নাহলে কী হতো এই নয়ের সঙ্গে এটা গুণ করে সাতাশ তিন নং সাতাশ বাই চার কিন্তু এই নিয়মে যদি তোমরা এটা করো এইটা এটা গুণ তার সঙ্গে এটা যোগ করে আবার এটা গুণ সেই সময়টা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না বা ভুল হয়ে যাওয়া সম্ভব ঠিক যে নিয়মটা তোমরা অ্যাপ্লাই করবে একদম সোজা কি বললাম তোমরাও পরের থেকে যদি মনে রাখতে পারো দেখেই জাস্ট উত্তরটা বলে দিতে পারবে কি। এই যে গুণ পূর্ণ সংখ্যার বা ভগ্নাংশের পরে যে গুণ থাকবে এবং গুণের পরে যতগুলি নয় থাকবে এখানে যেমন তিনটে রয়েছে বেশিও থাকতে পারতো কমও থাকতে পারে যতগুলি নয় থাকে ঠিক প্রথমে ততগুলো নয়কে লিখবে লিখলাম তারপরে চলে আসবে এই ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা আমরা বলি না যে যদি এরকম থাকতো এই একের তিন কী বললাম বলতাম দুই পূর্ণ একের তিন তাহলে এটা নিরানব্বই পূর্ণ অর্থাৎ পূর্ণ আকারে যে সংখ্যাটা থাকবে যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য লিখবে বোঝা গেল কি বললাম এই সাইডে যতগুলো নয় থাকবে ততগুলো নয় লিখবে পূর্ণ সংখ্যায় যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য লিখবে একটা দুটো যদি তিনটে থাকতো তিনটে যদি একটা থাকতো একটা এবার কি করবে এবার সবাই যেন এইটুকুকে কি বলা হচ্ছে ভগ্নাংশ নিচেরটাকে বলা হয় হর উপরটাকে বলা হয় লভ কি করবে এই হরের থেকে লবের বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করব অর্থাৎ এই রকম দিয়ে এই যে এই নয়শো নিরানব্বই বিয়োগ নয়শো বিরানব্বই এটা কিন্তু অনেকের কিছু বিয়োগটা মুখে মুখেই করে ফেলতে পারে অর্থাৎ নিচে যা হর থাকবে তার থেকে লবটার বিয়োগ করতে হবে এবং বিয়োগ ফলটা পুরোটার থেকেই বিয়োগ করতে হবে এই বাসার থেকে তাহলে বসাও নয় 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 শূন্য শূন্য মাইনাস এটা থেকে মাইনাস করলে কত হচ্ছে সেভেন এখানে নশো বিরানব্বই থাকতে পারে নশো পঁচানব্বই আটানব্বই সাতানব্বই বা শুধু আটানব্বই যাই থাকুক না কেন সিস্টেম কিন্তু এইটা নিচে যা থাকবে তার থেকে উপরে অর্থাৎ হরের থেকে লবটা বিয়োগ করতে হবে বেশ ভালো কথা করলে এবার এটা থেকে এটা বিয়োগ করলে সাত আছে যদি মনে করো এরকম বিয়োগটা আমরা এরকম পাতাতাম তাহলে বিয়োগ করতে সুবিধা হতো সাত আছে দশ হবে কত হলে তিন হলে আমরা এক দেখো অনেকেই যারা দেখবে প্রথমে একক ঘরে তিন বসে গেল তখন কিন্তু সে উত্তর যাচাই করা শুরু করে দেবে দেখো এদের মধ্যে এর একক ঘরে নাইন এর একক ঘরে টু এর একক ঘরে সেভেন এর একক ঘরে মাত্র শুধুমাত্র থ্রি আছে তাহলে একদম সে ডাইরেক্ট সরাসরি বিয়োগ না করেও কিন্তু এটা উত্তর করে দিতে পারে ধরো যদি আমাদের এরকম অপশান এরকম থাকতো নাইন নাইন এইট থ্রি থ্রি তাহলে একটা থ্রির পর অর্থাৎ এই একটা থ্রি আছে এই একটা থ্রি আছে তখন কী করতো যে না দেখি এইটার পর এইটা বিয়োগ করে দেখি এইটা হয় নাকি কিন্তু সেরকম কোনো অপশনই নেই বা মন সান্ত্বনা দেওয়ার জন্য বিয়োগ পুরোটাও করতে পার সাত আছে তাহলে তিন হলে তো আমার এক মনে মনে এক আছে দশক তোলে নয় হলে আমার এক এক আছে নয় বোকলে আট হলে এত আমার কিছু থাকলো না নাইন নাইন অর্থাৎ নাইন নাইন এইট নাইন থ্রি নাইন নাইন এইট নাইন থ্রি একবারে দেখলে উত্তর হয়ে গেল এইভাবে উত্তর মেলানো যায় প্রত্যেকটা অঙ্কে চলে যাব তার পরের অঙ্কে দেখো পরে রস্তা নাম্বার থ্রি জিআই অথবা রিজেনিং কী দেওয়া রয়েছে এই একটা বক্স বা ঘর বলতে পারো মাঝখানে দেওয়া রয়েছে ফর্টিন বা চোদ্দ এর এইখানে তিন এক চার দুই এবার এই একটা ঘর তার মাঝখানে একুশ সাইডে নাম্বার ফাইভ থ্রি থ্রি টু এবার এই যে ঘরটায় ঘরটার মাঝখানে যে গ্যাজা চিহ্ন এইটাই তোমাকে উত্তর বের করতে হবে কি এই যে দুটো নিয়ম তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে বা এই যে সমাধান দুটি যে নিয়মে রয়েছে সেই নিয়মে কিন্তু তোমাকে এইটাও করতে হবে তাহলে চলো দেখা যাক কী করা যায় যে যার মতন অনেক রকম তুমি ভাবতে পারো যত প্র্যাকটিস করবে তত তোমার মাথায় নিয়ম চলে আসবে যে না এই দুটো যোগ করে তার স্কোয়ার করেছে বা এই দুটো যোগ করে তার স্কোয়ার করে যোগফল করেছে কিনা বা কিউব বা গুণ ইত্যাদি ইত্যাদি আমি একবার সরাসরি উত্তরে চলে যাচ্ছি দেখো কী এই উপর নিচে গুণ করো দুই ওকে দুই প্লাস এই পাশাপাশি গুণ করো তিন চারে বারো অর্থাৎ কী করেছে এই পাশ এ পাশ গুণ এই পাশের সংখ্যা এ পেশের সংখ্যা গুণ তিন গুণ চার বারো আর এক গুণ দুই বা দুই গুণ এক করে টোটালটাকে যোগ করেছে দুই আর বারে যোগ করলে চোদ্দো আছে চোদ্দো তাহলে দেখো প্রথমটা এইভাবে করলে দ্বিতীয়টা এইভাবে হয় কি না তাহলে সমাধান বা এই অ্যাপ্লাই যেটা তুমি করলে সেটা প্রযোজ্য দেখো কী বললাম এই দুটো গুণ করেছে তিন পাঁচ ছয় পনেরো অর্থাৎ ফাইভ গুণ থ্রি প্লাস এইটা এটা গুণ থ্রি গুণ টু বা এই থ্রি গুণ টু তিন দু ছয় পনেরো এক ছয় যোগ করলে একুশ হ্যাঁ এই নিয়মগুলি অ্যাপ্লাই করেছে তাহলে ঠিক এইটাও তাই করতে হবে তাহলে কী হচ্ছে ছয় আর দুই গুণ করতে হবে ছয় আট দুই গুণ করতে হবে প্লাস চার আর তিনের গুণ করতে হবে করো তাহলে কী হচ্ছে ছয় আধ দুই গুণ করলে বারো প্লাস তিন চারে গুণ করলে বারো এই বারো আর বারো যোগ করলে কত হচ্ছে চব্বিশ দেখো এইখানে কত বসবে চব্বিশ এই চব্বিশ কোথায় আছে দেখো অপশানে এ বি সি ডি হ্যাঁ অপশান কত ডি থাকে সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই নিয়মগুলি করেই কিন্তু এটা হলো সো প্রত্যেকে ভালো থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে